بسم الله الرحمن الرحيم আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সবাইকে স্বাগতম জানাচ্ছি সিস্টার্স ভিউ অনুষ্ঠানে। আমি আপনাদের সাথে আছি জামিলা গাফুর। আজকের সাবজেক্টটা নিয়ে আলোচনা করব আমরা, যে টিপস অফ এ হেলথি হার্ট। উই হ্যাভ উইথ আস টুডে আওয়ার ভেরি রেসপেক্টেড গেস্ট ডক্টর ফাতেমা খানম, সো লেটস গিভ হার বিগ ওয়েলকাম। আসসালামু আলাইকুম আপু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আপনি কেমন আছেন? Alhamdulillah, yeah. Thank you. So, ajke amra alochona korbo about the heart, tips of a healthy heart. So, please enlighten our viewers how we can keep our heart healthy. A'udhu billahi minash shaitanir rajim. Bismillahir rahmanir rahim. Ami apnader samne abar uposthit hote pere shob Allah kache shukriya adhay korchi. Ajker je bishoy ti niye Jamila amake bolche seta hocche tips for the healthy heart. Ji. এখানে আমি বলতে চাই যে হার্ট এমন একটা জিনিস, আমাদের শরীরের সবচেয়ে বড় একটা অঙ্গ, যেটার মাধ্যমে আমাদের সব কিছু চলাফেরা করে, সমস্ত শরীর রক্ত চালিত হয়। এই হার্টটা যদি কোনো কারণে খারাপ হয়ে যায় বা যে তার ফাংশনটা যদি ঠিক মতো না করতে পারে, তাহলে দেখা যায় বিভিন্ন ধরনের অসুবিধা আমাদের হয়, যেমন হার্ট অ্যাটাক হয়, হার্ট ফেলিয়র হয়, এই ধরনের অনেক জিনিস হয়, হার্টের প্রবলেম হয়। এই জিনিসটাকে আমরা যে কীভাবে সুস্থ রাখবো সেটা হচ্ছে আমাদের একটা বিরাট একটা কনসার্ন বা আমাদের একটা চিন্তার বিষয়। তো এই হার্টটাকে যদি আমি, হার্ট একটা মাংসের টুকরা বলতে গেলে, যেমন চারটা পার্ট আছে, অংশ আছে যেখানে মাধ্যমে রক্ত চলাচল করে, সমস্ত শরীর রক্ত আসে এবং একটা মাসল, একটা মাসল পিণ্ড। আমরা যদি তাকাই যে অনেক সময় গরুর হার্ট আমরা দেখি বা ছাগলের হার্ট দেখি বা মুরগির হার্টও থাকে ছোট, একটা মাংসের টুকরা বেশ ঠিক স্পেশাল টাইপ অফ একটা মাসল, সেই মাসলকে আমাদের রক্ত শরীরের সমস্ত রক্তটাকে পাম্প করে, এই রক্তগুলো ঘুরে ঘুরে সমস্ত শরীর থেকে আমাদের হার্টে যায়, আবার সেখান থেকে আবার আমাদের শরীরে চলে আসে। তো এই রক্তগুলো প্রথমে আমাদের লাংসে যায়, লাংসে যাওয়ার পরে সেখান থেকে লাংসে এয়ার ঢোকে, পিউরিফাই হয়ে সেই রক্তটা হার্টে যায়, সেই রক্ত পিউরিফাইড রক্তটা, অক্সিজেন সহ রক্তটা আমাদের সমস্ত শরীরে, হার্ট সাধারণত আমরা জানি 72 টাইমস বিট করে, এবং আমরা যে পালস যেটা দেখি সেই বিট করে, এই বিট মানে একবার একটা কন্ট্রাকশন করে, এই কন্ট্রাকশন করে করে এই রক্তগুলো আমাদের শরীরে যায়। এখন যদি এইটারই তো একটা ক্ষমতা থাকা চাই, এই যে হার্টটা, হার্টটা যে পাম্প করবে তার একটা শক্তি থাকা চাই, সেই শক্তিটা কোথার থেকে আবার সেই রক্তের মাধ্যমে আসে। হার্টের পরে যদি আমরা তাকাই, দেখি খুব ছোট 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 চিকন চিকন রক্তনালী দেখা যায়, আর্টারি বা ভেসেল ভেন এগুলো সবগুলো আছে হার্টের মধ্যে, খুব ছোট ছোট। কিন্তু এই ছোট ছোট কারণে যদি এই ছোট ছোট হার্ট আর্টারিগুলোর মধ্যে বা রক্তনালীগুলির মধ্যে কোনো কারণে কোনো ব্লক হয়ে যায়, তাহলে কি সেই জায়গাতে রক্ত চলাচলটা কমে যায়। আর রক্ত চলাচল যদি না, রক্তের মাধ্যমে অক্সিজেনটা প্রত্যেকটা সেলে যায়, যেখানে একটা শক্তি যোগায়, আর সেই শক্তির মাধ্যমে হার্টটা কন্ট্রাক্ট করে, তাহলে হার্টটা কন্ট্রাক্ট করতে পারে না, আস্তে আস্তে হয় কি সেই জায়গার মাংসগুলো নষ্ট হয়ে যায়। যদি নষ্ট হয়ে যায় বা মরে যায়, তাহলে তো এই হার্ট আর হার্ট ফাংশন করতে পারে না, তখন দেখা যায় হার্ট ফেলিয়র হয়েছে, হার্ট অ্যাটাক হয়েছে। এই যে জিনিসগুলো যেগুলো হয় সেগুলোর থেকে বাঁচার জন্য আমাদের হার্টের প্রতি খুব যত্নশীল হওয়া উচিত, হার্টটাকে কীভাবে আমরা সুস্থ রাখতে পারি সেদিকে খুব ভালো করে নজর দেওয়া উচিত। তো সাধারণত যে জিনিসগুলো দেখা যায়, কিছুটা জিনিস বাচ্চাদের যেমন হয় না, যে এটা বলছি না, বিভিন্ন ধরনের ডিজিজ আছে, কিন্তু সাধারণত বাচ্চাদের এই ধরনের অসুখ হয় না, সাধারণত দেখা যায় 40-50 বয়স যখনই হয় তখন থেকে এই ডিজিজগুলো দেখা দেয়, একটা এজ ফ্যাক্টর আছে, ছেলে বা মেয়ে এজ ফ্যাক্টর আছে। সেকেন্ড যেটা দেখা যায় সেটা ফ্যামিলি হিস্ট্রি, ফ্যামিলি হিস্ট্রি যদি পরিবারের কারো থাকে, তা ক্লোজ পরিবার মানে নেক্সট সিবলিং যারা, তাদের মধ্যে দেখা যায় এটা আসে। আবার দেখা যায় যাদের কোলেস্টেরল হাই, কোলেস্টেরল সম্বন্ধে অনেকেই ভালো বোঝেন কোলেস্টেরলটা কী, তো সেই কোলেস্টেরল যদি হাই হয়, এক ধরনের প্রোটিন লাইপোপ্রোটিন ফ্যাট আর কি বলবো, প্রোটিন থেকে ফ্যাট আসে, সেই ফ্যাটগুলো আর কি ওই রক্তনালী গিয়ে ব্লক করে ফেলে, সেটাও একটা কারণ হতে পারে। হাই ব্লাড প্রেশার,
হাই ব্লাড প্রেশার আরেকটা কারণ হতে পারে, যে হাই ব্লাড প্রেশারে কি হয়, রক্তনালীগুলো চিকন হয়ে যায়, চিকন হওয়ার জন্য রক্ত পাস করতে পারে না, সেখানে ব্লকের সৃষ্টি হয়। আরেকটা কারণ হতে পারে, সেটা হলো ডায়াবেটিস, যাদের ডায়াবেটিস আছে তাদের ডায়াবেটিসের কারণে ইনফ্লামেশন হয়, ইনফ্লামেশন হয়, ভিতরটা ফুলে যায়, ওই রক্তনালীর ইনসাইডগুলো ফুলে গিয়ে চিকন হয়ে যায় রাস্তাগুলো, তো তখন হয় কি সাধারণ জিনিসগুলো সেখানে ব্লক হয়ে যায়, যে সাধারণ কলেস্ট্রল যেটা লাগার কথা ছিল সেটা কিন্তু লেগে যায়, এই ব্লক হয়ে এখানে হয়, এবং অনেক লং লম্বা একটা মানে ব্লক হয়, শর্ট ব্লক না লম্বা ব্লক, কেন অনেক জায়গায় ইনফ্লেম হয়ে গেছে, অনেক জায়গায় খারাপ হয়ে গেছে, সেখানে হয়, এটা একটা হতে পারে। তা এই যে জিনিসগুলো আমি বললাম মোটামুটি এই যে কারণগুলো, তা আমাকে যদি সুস্থ থাকতে হয় আমাকে কিন্তু এই ব্যাপারে সতর্ক হতে হবে। এখন যদি আমি সতর্কর দিক দিয়ে আমি তাকাই যে আমি কী কী সতর্ক হব, কি করব কি না করব, আমি যদি প্রথমে ধরে রাখি যে আমার হ্যাঁ এই যে ব্যাপারটা, হ্যাঁ এই যে ব্যাপারটা, এটা তো আর বন্ধ করতে পারি, এই যে আসতেছে হবেই, তখন এটাকে আমি ব্লাড প্রেশারটা কন্ট্রোল করতে পারছি কিনা, ব্লাড প্রেশার আমি সচেতন আছি কিনা সেটার একটা দিক আছে। তারপর যদি আমি চিন্তা করি আমার যেটা বললাম ফ্যামিলি হিস্ট্রি, ফ্যামিলি হিস্ট্রি যদি থাকে সেখান থেকে আমাকে কী করতে হবে, অনেক বেশি সতর্ক থাকে, যে আমার বাবা মার থাকে তাহলে আমি মোর অ্যালার্ট থাকতে হবে, যে আমার হওয়ার পসিবিলিটি বেশি, পসিবিলিটি বেশি আছে। এখন কোলেস্ট্রলের ব্যাপারটা যদি বলি, যে আমরা কোলেস্ট্রলটা যেটা আমরা সাধারণত বলি যে কোলেস্ট্রল আছে, এটার মধ্যে আমি বলি যে কোলেস্ট্রল দুই ধরনের কোলেস্ট্রল আছে, কোলেস্ট্রল আমাদের দরকার কিন্তু একটা বলে কি HDL, একটা বলে LDL, আর একটা বলে ট্রাইগ্লিসারাইড, দু তিন ভাগ ভাগ করা যায় এগুলোকে। তো HDL যেটা হাই কনসেন্ট্রেশন, এই কোলেস্ট্রলটা কিন্তু ভালো, আর লো ডেন্সিটি যে কোলেস্ট্রল যেটা সেটা কিন্তু খারাপ। তো এখন যদি আমি বলি যে আমাকে সতর্ক থাকবো কীভাবে, তাহলে আমাকে এই কোলেস্ট্রলের জন্য আমাকে কী করতে হবে, যদি কোলেস্ট্রল থেকে আমাকে সেভ করতে হয়, নিজেকে সেভ করতে হয়, তাহলে আমাকে প্রথমে খাওয়া দাওয়ার ব্যাপারে সতর্ক হতে হবে। খাওয়া দাওয়ার সতর্কের মধ্যে আমি কোন খাবারটা খাবো আর কোন খাবারটা খাবো না প্রশ্নটা হচ্ছে, যে খাবার বিশেষ করে ফ্যাটের মধ্যে মিট, মিটের মধ্যে যে লিন মিট, যখন রেড মিটগুলোর মধ্যে কোলেস্ট্রল হাই থাকে মানে ওই ফ্যাট আছে, মানে ফ্যাটের মধ্যেই আছে কোলেস্ট্রল বেশি থাকে, কিন্তু আবার সেই রেড মিটটাই যদি গরু ছাগল যেগুলো আছে সেগুলো যদি পিওর ঘাস খেয়ে বড় হয়, সেই যে ফ্যাট যেটা হবে সেখানে কিন্তু হাই ডেন্সিটি কোলেস্ট্রল থাকে বেশি, লো ডেন্সিটি কম। কিন্তু যদি আমরা সেখানে যদি আমরা ওই যে শস্য দানা খায় বা অন্য জিনিস খাওয়ায়, যদি আমরা আজকাল যেভাবে আমরা ফার্মিং করে যে গরু ছাগলগুলো করতেছি বা গোট করতেছি বা শিপ করতেছি, সেগুলোর ফ্যাটের মধ্যে কিন্তু আমাদের লো ডেন্সিটি ফ্যাটটা চলে আসে, এই যেটা আমাদের ক্ষতি, ক্ষতি অর্গানিক হলে কম, অর্গানিক ভালো, কিন্তু অর্গানিক হলে ভালো, তখন আমি যে একদম খাবো না না খেতে হবে, কিন্তু আমার ওই লিমিটটা থাকতে হবে কতটুকু খেতে হবে, অর্গানিকটা হলে সেটা বেটার। আমি মনে করি মুরগি মুরগি খাবো, সেই মুরগিটা যদি ঘাস খেয়ে বড় হয়, মানে নর্মাল জিনিস খেয়ে মানে ফ্রি রেঞ্জিং থাকে মুরগি বড় হয়, অর্গানিক হয়, সেখানে যে ফ্যাট যতটুকু থাকবে সেখানে মধ্যে হাই ডেন্সিটিটা থাকবে বেশি, লো ডেন্সিটিটা কম থাকবে, তাহলে হাই ডেন্সিটি ইজ গুড ফর আস, লো ডেন্সিটি ব্যাড ফর আস, রাইট? এই দুটো জিনিস, এই দুটো জিনিস ব্যালেন্স করতে হবে, কিন্তু আমাদের খাবার দাবার তো খুব খারাপ। তারপর ধরো তুমি যেটা কোলেস্ট্রল দিক দিয়ে আমি চিন্তা করি, যদি ইভেন ডিমটা, ডিমটা যদি আমি অর্গানিক ডিমটা খাই সেটা কিন্তু গুড ফর মি, কিন্তু যদি আমি অর্গানিক ছাড়া খাই সেটা কিন্তু ব্যাড ফর মি, ব্যাড কোলেস্ট্রলগুলো চলে আসতেছে। সুতরাং এই খাবারগুলো এখন তো এগুলোই বেশি খাচ্ছি, এই খাবারগুলো থেকে যত পারা যায় কম খাওয়া যায়। এখন তাহলে খেতে হবে কি আমাদেরকে, আমাদেরকে খেতে হবে যে যেমন মাছ, মাছ যদি খাই ওয়াইল্ড ক্যাট, ওয়াইল্ড ক্যাচ ফিশ যেগুলো মানে ফিশারিজের ফিশ না খেয়ে আমরা যদি হাওর বিল বাদামের মাছ খাই বা সাগরের মাছ খাই, সেখানে ওয়াইল্ড জিনিসের মধ্যে এই লো ডেন্সিটি ফ্যাট থাকতেছে, হাই ডেন্সিটি ফ্যাট থাকতেছে, হাই ডেন্সিটি ফ্যাট থাকতেছে, লো ডেন্সিটি থাকতেছে কম। ইভেন কি আমরা যদি মাংস যেগুলো আছে যেগুলো মানে একদম জঙ্গলে যেগুলো হয় মানে ফ্রি রেঞ্জ যেগুলো যেগুলো হয় সেগুলো কিন্তু ভালো মিট খেলে, তো আমাদেরকে কিন্তু ওয়াইল্ড কট ফিশের মধ্যে যেমন স্যালমন যদি আমরা ওয়াইল্ড কট ফিশ খাই বা সাধারণ মাছ যেগুলো সাগরের মাছগুলো আছে অথবা আমার দেশি মাছও যদি থাকে সেই দেশি মাছগুলো যেগুলো বীর বাজারের হাওড়ের মাছগুলো যেসে এগুলো আমাদের খেতে হবে, অ্যাভয়েড করতে হবে কিন্তু ফিশারিজের মাছগুলো, তাহলে একটা দিক হলো। তারপর যেটা আমি বলি যে আরেকটা জিনিস হচ্ছে আমার হেলদি হার্ট রাখতে গেলেই
আরেকটা জিনিস যেটা হচ্ছে সেটা হচ্ছে যে আমাকে সুগার কমাতে হবে, কারণ সুগার যখন আমার শরীরের মধ্যে রক্তের মধ্যে বেশি থাকে, সুগারের কাজ হচ্ছে কি আমার ওই আটারগুলো ইনফ্লেম করে, ইনফ্লামেশন, যে ইনফ্লামেশন মানে হচ্ছে কি যে আটারগুলো ফুলে যায়, মানে আমরা যখন হাত পাও কাটি দেখেন জায়গাটা লাল হয়ে ফুলে যায়, এইগুলোকে ইনফ্লামেশন বলে। তো এই ধরনের জিনিসটা যদি ওই ভিতরে ছোট ছোট নালীগুলি রক্ত নালীগুলির মধ্যে যদি ফুলে যায়, তাহলে কি সেই জায়গাটা দিয়ে এই যতটুকুই কোলেস্ট্রল আমার ছিল ওগুলি তো ওখান দিয়ে পাস করবে, যখন পাস করতে যাবে তখন হবে ওগুলো আটকায় যায়, আটকায় যায়, আস্তে আস্তে নালীগুলো বন্ধ হয়ে যায় এবং ব্লক হয়ে যায়। আর ব্লক একবার হলে দেখো যদি কোনো, আমি সাধারণ বলে সিঙ্কের মধ্যে যদি একটু ব্লক হয়, ওই ব্লকের মধ্যে সাধারণ যেগুলো চলে যেত ধুয়ে কিন্তু যায় না, ওগুলোর মধ্যে আরও আটকায়, আর পরে দেখা যায় একসময় পুরো ব্লক হয়ে গেছে। তো এই জন্য পুরো রক্তনালীটা যাতে ক্লিয়ার থাকে, তখন আগের থেকে আমাকে চিন্তা করতে হবে রক্তনালী ক্লিয়ার থাকলে আমাকে ডায়াবেটিস থেকে বাঁচতে হবে। আর ডায়াবেটিস থেকে বাঁচতে গেলে আমাকে আমার খাবার দাবারের মধ্যে সুগারের কন্টেন্ট কমাইতে হবে। সুগার বলতে আমি বলি ভাতের পরিমাণ বেশি, ভাত খাওয়া, সুগার বেশি, আমরা তো এতগুলো ভাত না হলে হয় না। আচ্ছা, তারপর ধরো সুগার দিয়ে সুগারের মিষ্টি জাতীয় দ্রব্য খুব বেশি খাই আমরা, ডেজার্ট খুব বেশি মিষ্টি জাতীয় না খেলেই নয়, চিনিতে চায়ের সাথে চিনি খাই, চা খেতে অসুবিধা নাই, চা ইজ গুড, কফি গুড, কিন্তু চিনিটা না, চিনি ছাড়া, চিনিটা কিন্তু ধীরে ধীরে আমার ইনফ্লামেশনটা বাড়াচ্ছে এবং আলটিমেটলি কিডনির উপর প্রেশার পড়তে পড়তে একসময় আমাকে ডায়াবেটিসও হচ্ছে। কেন আমার প্রবলেমটা হচ্ছে কি আমার যে প্যানক্রিয়াস থেকে যে সুগার কন্ট্রোল করার যে ইনসুলিন যেটা বের হয় সেটা এক সময় সে আর দিতে পারে না, এত বেশি আমরা খাই, লোড, ওভারলোড, সে করতে করতে একবার দেখা যায় সে প্যানক্রিয়াস সে টায়ার্ড হয়ে সে বলে কি আমি আর পারবো না দিতে। তো ডায়াবেটিস ওখান থেকে আমি ডায়াবেটিস টাইপ টু বলতেছি, ওয়ান বলতেছি না, ওয়ান তো মূলতই অনেকে প্রশ্ন করতে পারে যে আমার তো ছোটবেলার থেকে এটা হয়েছে, আমি তো কিছুই খাই না, আমার কেন হলো ডায়াবেটিস, সেটা ডিফারেন্ট কেস। কারণ সেটা হচ্ছে, সেটা হচ্ছে বিকজ এখানে হয়তো তার যেখান থেকে ইনক্রিজ ইনসুলিন তৈরি হয় সেই গ্লুকাগন যে সেলগুলি সেগুলো হয়তো নষ্ট হয়ে গেছে কোনো কারণে, বা ছিলই না প্রথম থেকে, বা প্যানক্রিয়াসটা প্রথম থেকে ছিল না, বা ছিল সেটা খারাপ প্রথম থেকে কাজ করতেছে না, সেই জন্য অনেক সময় দেখা যায় অনেক বাচ্চাদের ডায়াবেটিস ওয়ান হয়, যেটা আমরা বাহির থেকে ইনসুলিন দিয়ে ট্রিটমেন্ট ছাড়া কিছু থাকে, হ্যাঁ জেনেটিক, অবশ্যই জেনেটিক হতে পারে। তো এই যে জিনিসগুলো সেটা হচ্ছে ডিফারেন্ট কেস, কিন্তু আমি টাইপ টু ডায়াবেটিসের কথা বলছি, যার জন্য আমাদের বয়স হয়ে গেলে যারা আমাদের ডায়াবেটিস হয় এবং ডায়াবেটিস থেকে ইনফ্লামেশন হয়ে যে হার্টের যে ডায়াবেটিস শুধু এক জায়গায় না, হার্টের ওইদিকে নষ্ট করতেছে এবং সেইখানে এই ইনফ্লামেশনটা যদি মনে করো যে ওই ছোটো ছোটো রক্তনালীগুলো যদি বেশি জায়গায় ইনফ্লেমড হয় তো ওইখানে ব্লক হয়ে যায়, ব্লক হওয়ার পর ওইখানে যদি রক্ত চলাচল হার্ট কাজ করতে পারবে না। তো এই জিনিসটাকে যদি আমি সুস্থ রাখতে চাই তাহলে আমার সুগার কাটডাউন করতে হবে, খাওয়া দাওয়াতে যত ধরনের সুগার, যত ফ্যাট কাটডাউন করলাম, সুগার কাটডাউন করলাম, আর কি করব, আর যেটা করব সেটা হচ্ছে যদি কাটডাউন করার পরেও আমি কন্ট্রোল, ফুল কন্ট্রোল করার পরেও যদি থাকে তখন আমি সেখানে মেডিসিন নিয়ে আসতে হবে। হ্যাঁ, সেখানে মেডিসিন স্ট্যাটিন গ্রুপের ড্রাগ আমরা খেতে পারি। তারপরে ধরো তুমি এক্সারসাইজ, লাইফস্টাইলটা ফুল আমাকে চেঞ্জ করতে হবে, লাইফস্টাইলটা আমাকে চেঞ্জ না করি তাহলে হবে না, কেন আমি যা খাচ্ছি বা যা করছি আমাকে এক্সারসাইজ করতে হবে, চলাফেরা করতে হবে, অবশ্যই করতে হবে। এখন গেল যদি আমি এই, আরেকটা হচ্ছে টেনশন ফ্রি, আমরা অনেকেই ভাবি যে আমাদের টেনশন করলে, আমরা আসলে আমি জানি আমাদের সবারই টেনশন থাকে সবসময়ই, কিন্তু আমরা বোধহয় একটু বেশি করি, বেশি করি, কেন আমরা যদি ইসলামের দৃষ্টিতে তাকাই তো আল্লাহ সুবহান আল্লাহ কী বলছেন সূরা বাকারার মধ্যে বলছেন অস্তায়ুন বিসবরি ওয়াসসালা, তোমার যখন প্রবলেম হচ্ছে অস্তায়ু মানে তুমি সাহায্য চাও, অস্তায়ুন শব্দটা অর্থে সাহায্য চাও, সবরি সবরের সাথে এবং ধৈর্যের সাথে, অ্যান্ড সালা অ্যান্ড নামাজ, নামাজের সাথে। কিন্তু এইখানে যে আমরা অস্থির হয়ে যে আমরা টেনশন যেটা করি, অতিরিক্ত টেনশন করি যেটা আল্লাহ সুবহান তাআলা ছেড়ে দেওয়ার কথা ছিল সেখানে না করে আমরা এটা করলাম, এতে গিয়ে ক্ষতি কোথায় হলো, এখানে কর্টিসল বলে একটা হরমোন রিলিজ হয়, সেই কর্টিসল করে কি ডায়াবেটিস বাড়ায়, সুগার বাড়ায়। তাহলে দেখো এই টেনশন কোন দিকে গেল ঘুরে, একদিকে গেল ডায়াবেটিস দিকে, সুগার লেভেল বাড়লো ডায়াবেটিসে গেল, আরেকদিকে টেনশন করার ফলে কি হলো আবার আটারিগুলো চিকন হয়ে ব্লাড প্রেশার বাড়ালো, এদিক থেকে উল্টা দিকে আরো দুইটা জিনিস হলো, তাহলে হলো কি আমার আলটিমেটলি ঘুরে ঘুরে হার্টের উপর প্রেশার পড়ছে, হার্টের উপর, তাহলে আমাকে এখান থেকে বাঁচতে হবে একটা জিনিস।
তারপর যেমন ধরো খাওয়া দাওয়ার ব্যাপারে যদি আমি বলি, এখন খাওয়া দাওয়া কি কথাই বলা হচ্ছে যে আমাদের যে বর্তমান যে যুগে আমাকে 9% অফ দ্য ফ্রুট অ্যান্ড ভেজিটেবল খেতে হবে। এখন বললে বলে এটা কি করে সম্ভব, আমি যদি সিম্পলি ভাবে বলি হাফ কাপ ভেজিটেবল বা সবজি বা তুমি কি বলো ফ্রুটস বলো, মানে হ্যাঁ অ্যান্ড একটা হ্যান্ডফুল এতটুকু করে, এরকম 9% যদি আমরা এটা ভাগ করে খাই, হ্যাঁ দিনের মধ্যে সকালে দুপুরে তারপরে কি বলে এটাকে ইন বিটুইন দ্য লাঞ্চ এন্ড এটা কি বলে ব্রেক টাইম, হ্যাঁ ব্রেক টাইম আমরা যদি এই ভাগ ভাগ করে খাই তাহলে কিন্তু 9-9 বার কিন্তু আমরা খেতে পারি। এবং এটার মধ্যে খেলে হয় কি, একে তো হলো কি এটার মধ্যে যে সুগার আছে আমি বলছি সিদ্ধ করে ভেজিটেবল বয়ল করে সিদ্ধ করে বা তরকারিতে দিয়ে খাও ভাজে করে খাও যেভাবে খাও, কিন্তু ওই যে ভেজিটেবল ফ্রুটসগুলো তো তুমি এমনি খেলা, ফ্রুটসগুলোর মধ্যে সুগার আছে ঠিক, সাথে ভিটামিন আছে যেটা কিন্তু ভাতের মধ্যে নাই, শুধু সুগার পাচ্ছি আটার মধ্যে নাই, ওগুলোর মধ্যে পাচ্ছি না, তো এদিক দিয়ে আমি একটা পালাম। তারপরে ধরো তুমি ভিটামিনসগুলো পেলা, ফাইবার পেলা, ফাইবার কিন্তু অনেকক্ষণ পেটে থাকে, অনেকক্ষণ পেটে থাকে, আমাকে কাট ডাউন যদি খাবার করতে হয় কমাতে খাওয়ার এনার্জি যদি আমার কমাতে হয় খাইতে হয় তাহলে আমাকে করতে কাট ডাউন করতে ফুড, আমি যদি মনে করো এখানে প্রোটিনের কিন্তু খুব দরকার, প্রোটিনটা যদি আমি এক পিস মাংস বা মাছ বা কিছু এই জাতীয় বা একটা ডিম, ডিমের কুসুম ছাড়া একটা ডিমটা যদি আমি খাই আর তার সাথে যদি আমি একটা আপেল খাই, এক গ্লাস পানি খাই, আমি কিন্তু 4 ঘন্টা মতো আমি মানে আমার আমার ফুয়েলিং হবে থাকতে পারবো, কিন্তু এই ফুয়েলটা এমনভাবে তৈরি যে ওইটা জ্বলতে বার্ন করতে 4 ঘন্টা পর্যন্ত একটা আপেল এক টুকরা মাছ বা ডিমের একটা ইয়ে ছিল আর পানি এক গ্লাস দিয়ে খাই যথেষ্ট আমার খাওয়ার জন্য, ইট মেনটেন্স মি, কোনো প্রবলেম হবে না। এদিকে কাট ডাউন দ্য রিলিজ মানে আমাদের যে মানে ক্যালোরি যে ক্যালোরিটা কন্ট্রোল হয়ে আসলো, তো এইভাবে কিন্তু আমাদের প্রোটিনটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, সাথে সাথে কিন্তু প্রোটিনটা কিন্তু আমরা কিন্তু হয়তো সকালে নাস্তা খেয়ে ফেললাম বাটার ব্রেড ওগুলো খেলাম কিন্তু সাথে কোনো প্রোটিন খেলাম না, ডিমের যে সাদা অংশটা খেলাম না, বা যারা সুস্থ আছেন তারা হয়তো ডিমের কুসুমটাও খেতে পারেন অসুবিধে নাই, কিন্তু যারা যাদের কোলেস্ট্রল হাই তারা এখন ডিমের কুসুমটা খাবেন একটু কম খাবেন, হয়তো সপ্তাহে একটা দুইটা খেলে কোনো অসুবিধা নাই, আর কিন্তু ডিমের সাদা অংশটা অবশ্যই বসবেন, অথবা লো ফ্যাট মিল্ক যদি থাকে চিজ থাকে সেইটা একটু নিতে হবে সাথে, তাহলে কি ওই জিনিসটা কিন্তু অনেকক্ষণ লাস্টিং করবে এবং আপনি কম ক্যালোরি খাবেন অনেকক্ষণ লাস্টিং করবে। তো এইভাবে যে আমরা কাট ডাউন করতে পারি ফ্রুট ভেজিটেবলের মধ্যে বিভিন্ন ভেজিটেবল আছে, শাকসবজি যেগুলো আছে, হ্যাঁ শাকসবজি গ্রিনস এগুলো লো ক্যালোরি, আমাকে কিন্তু হাই নিউট্রিয়েন্ট আর লো ক্যালোরি খাওয়ার যেটাই আমি চুজ করবো লো ক্যালোরি থাকতে হবে হাই নিউট্রিয়েন্ট থাকতে হবে, মানে পুষ্টি থাকতে হবে বেশি কিন্তু ক্যালোরি থাকতে কম, তাহলে আমার ওই যে সুগার কন্টেন্টের লেভেল যেটা ওইটা কমবে, হেলদি হার্ট থাকবে। তো আমরা শাকসবজি দিয়ে বেশি করে নেই, বিভিন্ন অ্যাভোকাডো আছে, ব্রোকলি আছে, কলিফ্লাওয়ার আছে, যে কোনো সবজি আছে, গ্রিন সবজি আছে, যত সবজি আছে সবজিগুলো যদি নিই তাহলে সেটা কিন্তু আমাদের ভালো থাকবে, শরীর ভালো থাকবে। তারপর ধরো যেটা আমি বলবো সেটার মধ্যে মনে করো পানি, এখন খাওয়ার মধ্যে আরেকটা জিনিস হলো ফুডের মধ্যে যেটা পানি বা ওয়াটার, এখনকার যে মডার্ন জমানা আসছে আমাদের আমরা কি করি মডার্ন জমানা, আমরা তো এটা না হলেই যেন নয় যে আমাকে ড্রিঙ্কের একটা বোতল রাখতে হবে, ড্রিঙ্ক মানে কি বলে এটাকে সফট ড্রিঙ্ক, হ্যাঁ আমরা তো অন্য ড্রিঙ্ক খাই না, আমরা ড্রিঙ্ক বলতে সফট ড্রিঙ্ক মিল করি, তো সফট ড্রিঙ্কটা থাকতে হবে, সফট ড্রিঙ্কের মধ্যে বিভিন্ন ধরনের সোডা ওয়াটার যেমন কার্বন ডাইঅক্সাইড মিশন ওয়াটার গুলো কি বলে ফিজি ড্রিঙ্ক, অথবা ফিজি ড্রিঙ্ক যদি না থাকে আদার ড্রিঙ্কস যেগুলো আছে আমরা পানি মিশিয়ে খাই সেই ড্রিঙ্কগুলো, সবগুলি কিন্তু ভালো না, প্রচুর পরিমাণে সুগার, এমন কি যদি তুমি বলো যে আমি সুগার খাবো না, লেমনেড কোক ফান্টা এগুলো সুগার ফ্রি আছে না, দ্যাট দিস ইজ নট গুড অ্যাজ ওয়েল, সেগুলোর মধ্যে কালার আছে, কার্বন ডাইঅক্সাইড আছে, হ্যাঁ সেই এইগুলো জিনিসগুলো আছে, সুইটনার যেগুলো আছে, ইট ইজ নট গুড ফর আওয়ার, কারণ প্রত্যেকটা জিনিস আমাদের লিভারে গিয়ে রিসাইকেল হবে, লিভারে গিয়ে রিসাইকেল সেখানে কিন্তু ভালো নয়, সুতরাং বেস্ট থিং হলো জাস্ট প্লেন ওয়াটার টেক ইজ অ্যাজ মাস অ্যাজ পলে, 8 গ্লাস পানি তো খেতেই হবে মিনিমাম, ফ্লেভার্ড ওয়াটার, ফ্লেভার ওয়াটার কি দরকার ফ্লেভার, হ্যাঁ তুমি যে ফ্লেভারের জন্য ওকে পানির চেয়ে বোধহয় টেস্ট আর আমার মনে কোনো কিছুতে নেই, দেখো যে কোনো পানির পিপাসা পায় সত্যি সত্যি খুব পানির পিপাসা তোমার পায়, ইফ ইউ আর থার্স্টি অ্যাট দ্যাট টাইম কোনো ড্রিঙ্ক কাজ করে তখন মনে হয় ঠান্ডা 2 গ্লাস পানি খাই, হ্যাঁ এর চেয়ে কোনোটাই মনে কাজ করে না, তো এখন
তারপরে আমি বলবো তুমি ফ্লেভারের জন্য দিতে চাও, ফাইন, পুট সাম ন্যাচারাল ফ্লেভার, পুট সাম লেমন পানির মধ্যে দিয়ে রাখো, কিউকাম্বার দিয়ে রাখো, মেলন দিয়ে রাখো, তুমি পুট সাম পুদিনা পাতা যে আছে, ধনিয়া পাতা, যেটা তোমার ভালো লাগে, এনি ফ্লেভার, মানে ন্যাচারাল থিং পানির মধ্যে ছিল তার থেকে একটা ফ্লেভার, পানির মধ্যে জগের মধ্যে ডুবিয়ে রাখো, সেটা থেকে দেবেন ন্যাচারাল একটা ফ্লেভার আসতেছে। হ্যাঁ, ন্যাচারাল একটা ফ্লেভার পাবো। হ্যাঁ, হানি, এনিথিং, ইউ ক্যান মিক্স ইট, নো প্রবলেম, ইউ ক্যান চেঞ্জ ইট, বাচ্চাদের জন্য ইউ ক্যান চেঞ্জ করে দিতে পারো, লিটল বিট হেলথিয়ার, হেলথিয়ার, লিটল বিট অফ ফুললি হেলথিয়ার, ফুললি হেলথিয়ার, বাট লো ক্যালোরি অ্যান্ড দ্য ন্যাচারাল থিংস অ্যান্ড নাইস ফ্লেভার অ্যাজ ওয়েল, ইউ ক্যান পুট ইট দেয়ার, এনি এনিথিং। সো ওয়াটারটা খুব বেশি করে খেতে হবে, ওই ওই যে জাঙ্ক ফুডগুলো, মানে জাঙ্ক টাইপের যত মানে ফ্লেভার, এগুলো তো ইন্ডাস্ট্রি তারা করতেছে, ড্রিঙ্ক বানাচ্ছে বিভিন্ন ধরনের তাদের লাভের জন্য, কিন্তু আমাদের হেলথের কি হচ্ছে? না, আমাদের তো ক্ষতি হচ্ছে, আমাদের কথা না, তাদের। তারপরে হচ্ছে যে আমি বলছিলাম জাঙ্ক ফুড যেটা, আমরা যদি এই হার্টটাকে সুস্থ রাখি তাহলে আমাদের পুরোপুরি জাঙ্ক ফুডটাকে বাদ দিতে হবে। আজকাল দেখো বাচ্চাদের দিকে তাকালে দেখো বাচ্চারা পাগলের মতো কি খাচ্ছে, ফাস্ট ফুডের দোকানে যাচ্ছে সেগুলো কিনে খাচ্ছে, সেখানে মেয়োনিজ বলতে যে আরো মোর ফ্যাট ফ্যাটি জিনিস দেওয়া হচ্ছে, ফ্রাইড ফুড দেওয়া হচ্ছে, চিপস, তারপরে তোমার কি বলে খাচ্ছে বাচ্চারা, এবং আমরাও সাথে সাথে খাচ্ছি, খালি যে বাচ্চারা খায় তা না, এবং বাচ্চাদের দিকে তাকালে দেখা যায় খুব নাদুস নুদুস বাচ্চা, অনেকে ভাবে ও আমার বাচ্চাটা খুব সুন্দর স্বাস্থ্য, বেশ নাদুস নুদুস, কি সুন্দর, ইট ইজ নট হেলদি অ্যাট অল, একদমই না, এটা কিন্তু এর হার্টটাকে, বডিটাকে, ডায়াবেটিসে সব পথগুলো খুলে দিচ্ছে, কে আর তাই সব পথগুলো খুলে দিচ্ছে, এবং যখন একবার পথ খুলে যাবে না, এগুলো হয়ে যাবে, তখন আর কিছু করার থাকবে না। তো এই জন্য আমি বলছিলাম যে আমরা হার্টের জিনিসটা যদি আমরা করতে যাই, সবসময় হেলদি রাখতে হয়, তাহলে আমাকে এই জিনিসটা করতে হবে, যেভাবেই হোক না কেন আমাকে এই ফুড কাট ডাউন করতে হবে। আর এক্সারসাইজের ব্যাপার যেটা বলবো, সেটা তো হাঁটা চলা, যেটা যে আমি আগেই বলছি যে আমাদের আগের দিনের লোক যারা ছিলেন, আমি যদি চিন্তা করি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময়ের কথা, তিনি অনেক হাঁটতেন, খাওয়া দাওয়া ভেরি সিম্পল ফুড ছিল, সাহাবারা যারা ভেরি সিম্পল ফুড ছিল, কিন্তু এখন আমরা কি করছি, সেই জায়গায় অল্টারনেটিভলি আমরা হাঁটা চলা বন্ধ হয়েছে, কারণ মডার্ন জমানা আসছে, গাড়ি চলতেছে। হ্যাঁ, আমি অস্বীকার করছি না যে গাড়ি ছাড়া চলতে পারবো না, কিন্তু হ্যাঁ, অল্টারনেটিভ তো কিছু চুজ করতে হবে। আজকাল সব মেকানাইজড হয়ে গেছে, সব জিনিসপত্র আমরা ঘরে বসে টিপ দিলেই পাই, সব কিছু টিপ দিলে অন করলে, সুইচ অন করলে এভরিথিং হয়ে যায়, ভালো কথা, টাইম শর্টেজ, ঠিক আছে, কিন্তু এটা তো আরেক দিকে কাভার করতে হবে। হ্যাঁ, একটা অ্যাডভান্টেজ নিলে আর একটা ডিসঅ্যাডভান্টেজ আছে, ডিসঅ্যাডভান্টেজ কাভার করতে গেলে আমাকে এক্সারসাইজ করতে হবে, হাঁটতে হবে, আমার খাওয়া কমাতে হবে, আমাকে সিম্পল লাইফ কাটাতে হবে, আমাকে সিম্পলি ঘুমাতে হবে, ঘুমটাও ইম্পর্টেন্ট, ঘুমটা আনাদার দরকার, তোমাকে রিল্যাক্স থাকতে হবে, ঘুম হইতে হবে। এখন এত টেনশন আমরা, দুনিয়াতে নিয়ে এত ব্যস্ত যে আমাদের ঘুমানোর টাইম নেই, ঘুমানোর টাইম নেই, বাচ্চারা সব মেকানাইজ জিনিস নিয়ে সারাক্ষণ টিপতেছে, ঘুমানোর টাইম নেই, ঘুমের থেকে শুয়েতে উঠে দেবে, ওইটা ওইটা টিপতেছে, মানে নর্মাল একটা যে রিল্যাক্স, রিল্যাক্সের কোনো রাস্তাই নেই তাদের মধ্যে। তো এইগুলো সবগুলোর তো স্লো এফেক্ট আসতেছে, ভেরি স্লো, একদিনই কিচ্ছু হচ্ছে না, কিন্তু ভেরি স্লো এফেক্ট হচ্ছে, এবং এফেক্ট হইতে পারে দেখা গেল যে প্রশ্বাস পর্যন্ত হার্ট, তা হার্টের যদি এখানে ব্লক হয়ে যায় তখন কি হবে, হার্টে যদি ব্লক হয় তো ওখানে রক্ত চলাচল না, হার্টটা মরে যাবে, জায়গাটা ফাংশন করতে পারবে না, ব্লাড প্রেশার যাবে না, তারপরে আমরা তো জানি যে হার্ট অ্যাটাক হয়, প্রায়ই শুনি হার্ট অ্যাটাক হয়েছে, প্রায়ই শুনি কী হয়েছে স্ট্রোক হয়েছে, প্রায়ই শুনি আমরা কী হয়েছে তোমার যে হার্ট ফেলিওর হয়েছে। তো এই কথাগুলো আমরা শুনতে পাচ্ছি, কিন্তু এইটার জন্য আমরা কী করতে যাচ্ছি সেটা কি একবার চিন্তা করে দেখছি না, ডাক্তারের উপর বসে আছে যা যাই হোক আমি ডাক্তারের কাছে যাব, আর ডাক্তার ওষুধ দেবে আমি ভালো হয়ে যাব, ডাক্তার অপারেশন করলে আমি ভালো হয়ে যাবো, আবার ডাক্তাররা কিছুই করতে পারে না, কিছুই করতে পারে না, আমি নিজে একজন ডাক্তার আমি বুঝি কিছুই করতে পারি, হ্যাঁ আমার কাছে যখন আসবেন বা আরেকজন ডাক্তারের কাছে যখন যাবেন আপনাদেরকে আমরা কিছু ওষুধ দেবো, প্রত্যেকটা ওষুধের সাইড এফেক্ট আছে, কিন্তু তখন তো আমাদের কাছে আর কিছু করার নাই, এখন জাস্ট টু কিপ, আচ্ছা একটু কিছু দিলাম, একটু প্যালিয়েটিভ, এটাকে প্যালিয়েটিভ ট্রিটমেন্ট বলে, যে কোনো মতে বাঁচিয়ে রাখা, আমি কিন্তু তেমন কিছু করতে পারি, বেস্ট জিনিস হচ্ছে যে আমার ইসলাম কি বলে এগুলোকে আগের থেকে দূরে সরিয়ে দাও, এইসব ঝামেলা আনার দরকারই নাই। ইয়েস, হ্যাঁ, তো এইটার জন্য, আর যদি আমি ওষুধও খাই ডাক্তারের কাছে গেলেও তারাও একই কথা বলেন যে আপনাকে হাঁটতে হবে, এক্সারসাইজ করতে হবে, রিল্যাক্স থাকতে হবে, খাবার দাবার কন্ট্রোল করতে, কিন্তু আমাদের মধ্যে এমন একটা সোসাইটির মধ্যে এমন একটা প্রবলেম হয়ে গেছে যে আমরা
এটা এইটা কর্ণপাত করার আমাদের সময় নাই। জি আপু, উই নিড টু জাস্ট গো ফর আ শর্ট ব্রেক, ইনশাআল্লাহ পরে ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, আমরা যাচ্ছি ছোট্ট একটা বিরতিতে, আমাদের সঙ্গে থাকুন, আসসালামু আলাইকুম।